পৃথিবী ভাষা সমস্ত কিছুর লড়াই। এভাবে ভাববেন না যে চারজন বা পাঁচজন কাউন্সিলর হবে কিনা তার জন্য আপনি ভোট দিচ্ছেন। অলরেডি আপনার বাচ্চা, যে বাচ্চাটি হয়তো অনেকে যারা অর্থবান আছে তাদের ছেলে মেয়েরা এখন আর কেউ সরকারি স্কুলে, সবাই ভাবে বেসরকারি স্কুলে দেব, কিন্তু যারা সরকারি স্কুলে পড়ে অলরেডি আপনার ভাষা আপনার সংস্কৃতির উপর আক্রমণ শুরু হয়ে গেছে। মনে করে দেখুন, গতবারই মানে গত সরকারের সময় আমরা যাকে রামধনু বলতাম, বইয়ে রামধনু বলে আর কোনো জিনিস এখন আর নেই। আপনার বাচ্চারা রামধনু বলে কোনো শব্দ জানে না, তারা কি জানে, কি নাম, রামধনু। দিদি বলে নাম পরিবর্তন করে দিয়েছে, ইতিহাস বারবার পরিবর্তিত হয়। মনে করে ইতিহাস বিজয়ীদের ভাষা মতো লেখা হয়, পরাজিতদের ভাষা মতো লেখা হয় না। ইতিহাসে আমরা ছোটবেলায় পড়েছি তিতুমির, তিতুমিরের বাসের কেল্লার গল্প, যারা সরকারি পশ্চিমবঙ্গ সরকারি স্কুলে পড়েছেন তারা সবাই পড়েছেন। কিন্তু এই তিতুমির যে কত বড় মৌলবাদী শক্তি ছিল, এখন যদি আপনাকে আমাকে কেউ বলে যেহেতু আমি পরবর্তীকালে তার ইতিহাস পড়েছি বলে আমি জানি, কিন্তু সাধারণ একজন মানুষকে জিজ্ঞেস করুন সে কোনো বিশ্বাস করবে না। ইতিহাস পরিবর্তন করা হয় এইভাবে। আমরা টিভিতে টিপু সুলতান সিরিয়াল দেখতাম, দা সোর অফ টিপু সুলতান, সঞ্জয় খান তৈরি করেছিল। এই টিপু সুলতান আমাদের চোখে কি হিরো, যেমন আপনাদের এখানে রাজা কৃষ্ণচন্দ্রের জায়গা সেই কৃষ্ণচন্দ্র একসময় সিরাজকে হারানোর জন্য চেষ্টা করেছিল। কেন করেছিল, কারণ সিরাজ দোল্লা তার ধর্ম সংস্কৃতিতে আঘাত করছিল। সেই সময় যুবতী মেয়েদেরকে রাস্তা থেকে তুলে নিয়ে যেত, এগুলো ইতিহাসে লেখা থাকে না, ইতিহাস পরিবর্তন করে দেওয়া হয়েছে। তা আপনার আমার ইতিহাস বর্তমান সময়ে পরিবর্তিত হচ্ছে। আপনার ছেলে আর রামধনু বলে কোনো শব্দ জানে না, কি জানে, রামধনু জানে। আগে বাংলা বইয়ে শুধু বাবা মা কাকিমা এই সমস্ত সম্পর্কগুলো লেখা থাকে, এখন তার সাথে আম্মা আব্বু ফুপা সকালে নাস্তা করে গোসল করে আমি ফুপার বাড়িতে ঈদের পায়েস খেতে গেলাম। কতদিন সভ্যতা সংস্কৃতিকে রক্ষা করবেন, কিভাবে রক্ষা করবেন, রক্ষা করার উপায় হচ্ছে দু রকমের উপায় আছে। আগেকার দিনে অন্যরকম উপায় ছিল, আপনারা পদ্মাবত বলে একটা সিনেমা আছে যাদের অল্প বয়স তারা নিশ্চয়ই দেখেছে, যে পদ্মাবত সিনেমাতে দেখানো হয়েছে যে রাজপুত্রের একসময় কীভাবে ধর্ম সংস্কৃতি রক্ষার জন্য লড়াই করতেন, যদিও সেই সিনেমা নিয়ে বহু বিতর্ক হয়েছে, সেই বিতর্কে আমরা যাচ্ছি না। কী সাজা হয়েছে আপনারা জানেন, কোনো তৃণমূল কংগ্রেসের নেতা যদি থাকেন এসে বলতে পারবেন কী সাজা হয়েছে তার, তার কোনো সাজা হয়নি। কেন, কারণ তার বিশেষ ধর্ম সম্প্রদায়, সাম্প্রদায়িকতা কারা করছে, ওবিসি আমাদের প্রচুর জনসাধারণ আছে, ওবিসি এর নামে তাদেরকে সেখানে বিশেষ এক ধর্ম সম্প্রদায়ের মানুষকে সেখানে যুক্ত করে তাদেরকে চাকরি দেওয়া হচ্ছে। আপনারা নিজের চোখে দেখেছেন, উন্নয়নের কথায় আসবেন, আসুন উন্নয়নের কথায় দু একটা আলোচনা করুন। রাজ্য সবে থেকে জবে থেকে টাকাকে এখানে তাড়ানো হয়েছে, শিল্পের জন্য ঢুকছে, পড়ে পড়ে মরছে, আমাদের হাজার হাজার বেকার যুবক ট্রেন ধরে অন্য রাজ্যে যাচ্ছে খাটতে, পরিযায়ী শ্রমিক হিসেবে। আমরা যখন দিল্লিতে যাই, দিল্লির পাশে এই গুরগাঁও আছে, আপনারা জানেন তাকে এনসিআর বলা হয়, সে গুরগাঁওয়ে গিয়ে কোনো কোনো অনারারি লোকের সাথে কথা বললে পরে তখন তিনি বলেন, দাদা আপ বাঙাল যায় হ্যাঁ, হ্যাঁ বাঙাল যায়, হিন্দি বোঝেন তো সবাই, বোঝেন তো, তাহলে বাংলায় বলে দিচ্ছি, বলে দাদা বাংলা থেকে এসছেন, বলে হ্যাঁ বাংলা থেকে এসছি, বলে ইহাঁ তো যে বিল্ডিং বাংলা হয় না, মানে এখানে যা বিল্ডিং তৈরি হচ্ছে সেই বিল্ডিং এর সব লেবার আপনার পশ্চিমবঙ্গে সব বাঙালি। দিদিমণি বলবে এগিয়ে বাংলা, দিদিমণি কি বলবে এগিয়ে বাংলা, লেবার যাচ্ছে কাজ করতে, এটা গর্বের বিষয়। যে বাংলা একসময় অধ্যাপক মাস্টারমশাই বিজ্ঞানী অন্যান্য রাজ্যে সাপ্লাই করতো, আজকে আমরা লেবার সাপ্লাই করবো, এই লজ্জায় মাথা হেঁট হয়ে আছে অন্যান্য রাজ্যের সামনে। দিদিমণি ভোটে দিচ্ছেন, বলে মা মাটি মানুষের জল, ভোট লুট করছেন, নিজে আটটা ভোট দিচ্ছেন তৃণমূলকে, দুটো ভোট সিপিএম কে দেয় যাতে লোক কনফিউজ হয়ে যায়, প্রধান বিরোধীকে সিপিএম এর ভোট বাড়াচ্ছে, আর দিদিমণি বলছেন এগিয়ে বাংলা, জয় বাংলা, তার ভাইরা বলে বলে এবং দাঁড়া এবার লুঙ্গি সামলা। এই জয় শ্রীরাম দিদিকে বলা হয়েছিল, দিদিমণি গাড়ি থেকে তেড়ে এসেছিলেন, এসেছিলেন কিনা আপনারা দেখেছেন, কি বলেছিলেন, আমাকে গালি দেয়া হচ্ছে, যিনি জয় শ্রীরামকে গালি বলেন, যিনি আমার আপনার রামধনুকে রামধনুতে পরিবর্তন করে দেয়, যার হাতে এই রাজ্য থাকলে আগামী দিনে আপনার পরবর্তী প্রজন্ম আমার পরবর্তী প্রজন্ম এই রাজ্যে থাকবে না অন্য কোথায় গল্প করবে। আমাদের পূর্বপুরুষের একসময় গল্প করতে আমার ঠাকুরদা এসেছিল বগুড়া থেকে, বলে বগুড়া
মধ্যে এত বিঘা জমি ছিল, এত পুকুর ছিল, উক ছিল, আজ আর নেই। আমাদের পূর্বপুরুষ যারা তারা মাথায় গেরুয়া ফেটে নিয়ে হাতে তরোয়াল নিয়ে হর হর মহাদেব নামে লড়াই করেছে, তার ফলে আপনার আমার সংস্কৃতি রক্ষা হয়েছে। তার জন্য আমার নামের পাশে সুকান্ত মজুমদার আছে, অর্জুনদার নামের পাশে বিশ্বাস আছে, নাহলে এটা পরিবর্তন হয়ে যেত। আপনি আজকে তিলক কাটতে পারছেন, গদায় কাঠের মালা পড়তে পারছেন, কারণ আপনার পূর্বপুরুষ আমার পূর্বপুরুষ তারা লড়াই করেছিলেন এই ধর্ম রক্ষার জন্য, সংস্কৃতি রক্ষার জন্য। তাই আমি আপনাদেরকে আজ আহ্বান করতে এসেছি, আর ধর্মযুদ্ধ, এই ধর্মযুদ্ধ কিসের ধর্মযুদ্ধ? গণতন্ত্র রক্ষার ধর্মযুদ্ধ, আপনার সংস্কৃতি রক্ষার ধর্মযুদ্ধ। এই ধর্মযুদ্ধে আপনাকে প্রাণ দিতে হবে না, আপনাকে বেরিয়ে এসে চোখে চোখ রেখে তৃণমূলের সাথে কথা বলে আপনার ভোটটা দিতে হবে, তবে আপনার সংস্কৃতি রক্ষা হবে। আর না হলে আপনারা হয়তো আমার মতো এখানে কেউ জানি না, কেউ উদ্বাস্তু পরিবারের ছেলে আছেন। আমার ঠাকুরদা 1947 সালে আমার বাবার জন্মের পর তার হাত ধরে এপারে আসতে বাধ্য হয়েছিলেন। কেন বাধ্য হয়েছিলেন? সবুজ সাথী সাইকেল পাবেন বলে, নাকি তার মেয়েটা বড় হলে স্কুলে পড়লে কন্যাশ্রী পাবে বলে সেই জন্য এসেছিলেন কি, না স্বাস্থ্য সাথীর কার্ড পাবে বলে এসেছিলেন? তার জন্য আসেননি, এসেছিলেন কেন? কারণ শান্তি মনে তুলসী তলায় যেন প্রদীপ দিতে পারে সন্ধ্যাবেলায়, সেই জন্য এসেছিলেন। বইয়ের শাখা সিধু রক্ষা করতে পারে সেই জন্য এসেছিলেন। আজকে তা আমরা বিপদের সম্মুখীন হচ্ছি, 2 তারিখের পর থেকে যে আমাদের উপরে আক্রমণ চলছে, এই আক্রমণ কোনো রাজনৈতিক আক্রমণ নয়, 30% ভোটে তৈরি হওয়া সরকারের সাম্প্রদায়িক আক্রমণ হচ্ছে একটা জনজাতির উপরে। আরের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। এক সময় আমরা যে বিহার উত্তরপ্রদেশকে হেঁটা করতাম হাঁটা করতাম, তাদেরকে বলতাম বিহারে ভোটের সময় বোম পড়ে গুলি পড়ে, আজকে সেই উত্তরপ্রদেশ আমাদের যোগীজির নেতৃত্বে দেখিয়ে দিচ্ছে সেখানে ভোট হচ্ছে, কেউ কাউকে একটা থাপ্পড় মারেনি, কারো চুল ধরেও পারেনি। আর আমাদের এখানে কর্পোরেশনের ভোট হচ্ছে, মিউনিসিপ্যালিটির ভোট হচ্ছে, আর সেখানে বোমা গুলি বন্দুকের বারুদের রাজনীতি চলছে। লজ্জা লাগে না মুখ্যমন্ত্রী? তিনি মহিলা, তার বলে মহিলারা ধর্ষিত হয়েছে। প্রথম যখন ক্ষমতায় এসেছিলেন মনে আছে কামদুলিতে ঘটনা ঘটেছিল, কয়েকজন দুষ্কৃতী বেড়ে একটা হিন্দু মেয়েকে রেপ করে দুপা ধরে ছিঁড়ে ফেলে দিয়েছিল, আজ অব্দি তারা বিচার পায়নি সেই মেয়েটি।